নমস্কাৰ, এই মুহূৰ্ত দিব বিচাৰিছোঁ ৰাজ্যৰ 121,000 অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকাসকলৰ বাবে অত্যন্তৰে গুৰুত্বপূৰ্ণ আপডেট। অৰ্থাৎ আমাৰ আজিৰ দিনতো দেখা গ'ল, অৰ্থাৎ 21 দিনৰ দিনাও দেখা গ'ল সচলত অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকাসকলৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। যদিও আমাৰ লোকসভা নিৰ্বাচনৰ অধিসূচনা জাৰি হৈছে, কিন্তু এতিয়াও অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকাসকলৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী বন্ধ হোৱা নাই তথা ভাল খবৰ অহা নাই। গতিকে আমাৰ এই অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকাসকলে কেনেধৰণৰ মন্তব্য আগবঢ়াইছে যে এই প্ৰতিবাদী কাৰ্যসূচী বন্ধ হ'ব না নাই বা স্থগিত হ'ব না নাই, এই সম্পৰ্কে অসম ৰাজ্যিক অংগনবাদী কৰ্মী আৰু সহায়িকা সন্থাৰ কেনেধৰণৰ মন্তব্য আগবঢ়াইছে বলক আমি সকলোৱে শুনি লওক। কিন্তু ছাৰ বাইদেউসকল, আপোনালোকে যদি ইউটিউব চেনেলত পোন প্ৰথমবাৰৰ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, তেন্তে বলক আমি সকলোৱে শুনি লওক। আজি 21 দিনত ভৰি দিছে এই সচল দিনে ৰাতি অসহযোগ আন্দোলন চলাই আছে। আমি জানো লোকসভা নির্বাচন আই আছে, মুখ্যমন্ত্রী মহোদয়, বিত্তমন্ত্রী মহোদয় সকলে তৎপরতা লাগিছে ভোট কিনার ক্ষেত্র। এই ক্ষেত্র আমি লোকসভা নির্বাচনের অধিসূচনা জারি হওয়া গম পাইছো। এই ক্ষেত্র আমি এই অসহযোগ আন্দোলনটু সচলর পর স্থগিত রাখিছো। কিন্তু আমার অসম রাজ্য সংগঠনে যি আমি সিদ্ধান্ত করেছিলাম, সেই সিদ্ধান্ত আমি এতিয়াও দৃঢ়তার কব পারো এই অসহযোগ আন্দোলন আমার চলি থাকি। কামর মর্যাদা বিচারিছো, আজি কামর অধিকার বিচারিছো, আমার অধিকার বিচারিছো। এই সরকারে আমার বাকস্বাধীনতার অধিকারও বন্ধ করার চেষ্টা করে আছে। আমি নীতিগত হিসাবে এই আন্দোলন করে আছো। আমি পরবর্তী সময় যে লোকসভা নির্বাচন আই আছে, আজি আমার সঞ্চালক মহোদয়ও কৈছে, বিত্তমন্ত্রী মহোদয়ের আলোচনা করে যা 14 তারিখে সঞ্চালক মহোদয় আমার আলোচনাত মাতিছে, তেখেতে 13 তারিখে আলোচনা করে আমাক 14 তারিখে সঞ্চালক মহোদয় বিভাগে আমাক জনাইছে যে আপনার এই দাবি মানিব লগা বিধর 2 মাহর পিছত নির্বাচন যার পিছত আপনার দাবি আদায় দিব। তেখেতে জনাইছে যে সন্মানীয় অজন্ত বাইদেউ কৈছে আপনার এওঁলোকক আমি নিদিও বলেতো কোৱা নাই, গতিকে আমার দাবি ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি দিবই লাগিব। অন্যথা জুন মাহৰ 4 তারিখে যি ফলাফল ওলাব তার 1 সপ্তাহের ভিতর আমাক উত্তর লাগে, অন্যথা কিন্তু আমি দিশপুরলৈ যাবর কারণে আমি প্রস্তুত আছো। আপনার এই কেইমাহ সম্ভব জুন মাহৰ 4 তারিখে ফলাফল ওলাব, গতিকে আমি 3 তারিখে আমার অজন্তা বাইদেউ, সন্মানীয় অজন্তা বাইদেউ আমাক আলোচনাত মাতি কৈছিল আপনাদের ধৈর্য ধরক, লোকসভা নির্বাচন আহিছে, গতিকে আমি সচলতে ধৈর্য ধরেছিল উত্তর পাও বলে, কিন্তু এতিয়ালৈকে পোৱা নাই। নির্বাচন নিশ্চয় আহি আছে, আহিব যাব, কিন্তু জুন মাহৰ 4 তারিখে যি ফলাফল ওলাব আমি 1 সপ্তাহ বাট চাম। এই 1 সপ্তাহ আমাক এই যি প্রস্তাব সঞ্চালকে 19 অক্টোবর দিয়া প্রস্তাবটু গৃহীত করে সরকারিভাবে ঘোষণা করার বাবে, অন্যথা কিন্তু আমি দলে বলে 1 সপ্তাহের ভিতর যদি উত্তর নিদিয়ে কিন্তু আমি দলে বলে দিশপুরলৈ দিশপুর ঘেরাও করার হুঙ্কার দিছো। আজি আজি আমি সচলের পৰা স্থগিত রাখি নিজের নিজের কর্তব্যত আমি যাম। পরবর্তী সময়ত আমার এই অসহযোগ আন্দোলনের পর্যায় কি হব এইটা আমি নিশ্চয় জানাম, কিন্তু আমি হুঙ্কার দিব বিচারিছো লোকসভা নির্বাচনত আমি অসমত 121,000 কর্মী সহায়িকা আছো। আমার মাজত আমার হিতাধিকারী সকল আছে, অভিভাবক সকল আছে, তেখেত সকলো নিশ্চয় আমি চেষ্টা করিম আমার এই দাবি উত্থাপনের ক্ষেত্র। গতিকে সরকারক আমি অনুরোধ জানাইছো আর দাবি জানাইছো, আমি ভিক্ষা খোঁজা নাই, অন্য রাজ্য যদি দিব পারে অসম সরকারেও দিবলৈ বাধ্য করাব লাগিব, আমি করাইহে এরিম।